মাটির চারা লাগাইছে, ধরো লাগার পর যখন ফল আইসে শুরু করে দিয়েছে, আমার চারাটার 20 দিন আগে ফল ফল আসছে, কোনদিন 2,000, কোনদিন 5,000, কোনদিন 10,000। আচ্ছা, এক মাসের মধ্যে প্রায় 1,00,000 টাকার মতন বিক্রি হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে আরেকটি হাবের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের সাফল্যের কথা জানাবেন আমাদের সাইফুল ইসলাম ভাই। তো সাইফুল ইসলাম ভাই, একটু জানতে চাই, শুরুর দিকের গল্পটা একটু বলবেন, আপনি যখন নতুন হাব করছেন। আমি যখন হাব শুরু করছি, হাব শুরু করার পরে চারাটা তৈরি করলাম, চারা তৈরি করার পর চারা সুন্দর চারা হইলো, চারা তো সকল ধরো কাস্টমার আইসে চারার দাম করে 2 টাকা পিস চাই, 2 টাকা পিস নিতে চায় না। আচ্ছা আচ্ছা, সকল করে মাটির চারা করে, মাটির চারা দাম যখন 500 টাকা, 1,000, 300 টাকা, 1,000 পায়, একটা চারা 2 টাকা দিয়ে কিনবো, চারাটা 2 টাকা দিয়ে কিনবো, কেউ নিতে চায়। তখন কি করলাম, তখন বিভিন্ন জায়গায় সবজির আবাদ হয়, সেই জায়গায় দেয়া কিছু পরিচয় হইলাম, চারা ধরি গেলাম, কিছু চারা দিয়ে আসি, যে তোরা মাটির চারা কাটতেছেন, আমার এটা 10টা চারা, 20টা চারা কাট, কার কেমন ফলন হয়, যে ফলন ভালো হয় তাহলে আমার চারাটা গত বছর আমার চারাটা লাগা। এমনি প্রচার কি দিয়েছি বিভিন্ন কৃষককে, ওই ওর মাটির চারা লাগাইছে, ধরো লাগার পর যখন ফল আইসে শুরু করে দিয়েছে, আমার চারাটার 20 দিন আগে ফল ফল আসছে, আর যারা মাটির চারা লাগাইছে সেটা 20 দিন পরে ফসল আসছে। তাহলে এরা কইতেছে যে এই চারাটা এত ভালো, তাড়াতাড়ি ফসল আসছে, এই তারপর থেকেই এই ব্যবসাটা শুরু হইলো আমার। এখন সবাই নিয়ে আসছে, এখন বিভিন্ন জায়গাতে ফোন আসতেছে, আবার চারা কার্টুন করে পাঠাচ্ছি। বর্তমান শুরু পুঁজি শুরু করছি 40-45,000 টাকা। পুরো একটা হাব তৈরি করছেন আপনি 45,000 টাকায়। তো বর্তমানে আপনার পুঁজি কি রকম দাঁড়িয়েছে এই হাবে? হাবে বর্তমান 1,02,000 টাকার উপরে পুঁজি, বর্তমান পুঁজি আপনার। আচ্ছা, আপনার দৈনিক কত টাকার চারা সেল হয়? কোনদিন 2,000, কোনদিন 5,000, কোনদিন 10,000। আচ্ছা, এক মাসের মধ্যে প্রায় 1,00,000 টাকার মতন বিক্রি হয়। আচ্ছা, এই যে হাবে যে উপকরণগুলো আছে, যেমন মিডিয়া, ট্রে, বীজ, এই উপকরণগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করছেন? কৃষি বাজার থেকে সংগ্রহ করি। আচ্ছা, বর্তমান কৃষি বাজার নিচ্ছি কফির বীজ, বেগুনের বীজ, মরিচের বীজ, টমেটো, লাউ, কল্যা, বর্তমান বীজ ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখনো ওই যে আমার যে চারাটা নিয়ে যায়, এখনো কোনো অভিযোগ আসে, অনেক দূর দূর দূরান্ত থেকে আসে, বেশি চারা নেয়, যে খারাপ হইতো নিত না, 2 টাকা বেশি যাক আমার চারাটা কিনবে। আর আমার চারাটা তো সবসময় হয়, মাটির চারা তো সবসময় পাওয়া যায় না। মাটির চারা যখন লাগায়, মানে ধরো শতকরা 40% কি 30% খেতে মারা যায়, আর আমার চারাটা জয়টাই গাছ লাগাইবে তয়টাই 100% করছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ থেকে সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমরা অনেক কিছুই জানলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, অনেক তথ্য আপনাদেরকে দিয়েছেন, কেন আপনারা এই ট্রের চারা করবেন, কেন মাটির চারা করবেন না, এই সব বিষয়ে তিনি আলোচনা করেছেন। আশা করি তার কথাগুলো আপনাদের অনেক কাজে লাগবে, এবং আগামীতে আপনারা নিজেরাও সজাগ থেকে এই আধুনিক পদ্ধতির সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারা আপনারা ব্যবহার করে আপনারা লাভবান হবেন, এই আশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সাফল্যের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ভালো থাকবেন সাইফুল ইসলাম ভাই, কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন। কৃষি মানেই কৃষি বাজার।